হাই গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে আসলো তোমাদের তনু দিদি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর বুঝতেই পেরে গেছো কি এখন খুব একটা সকাল নেই, এখন আমি ঘর মুছছি। বাসি কাজ অনেক আগেই সারা হয়ে গেছিলো, কিন্তু ঘরটা মুছে হয়নি। ঘরটা মুছে নিয়ে এখন সোজা যাবো রান্নার কাছে। আর দেখো, পরিষ্কার করে মুছে নিচ্ছি, উনুনের নিচে টিচে আমার একটু ভালো লাগে না নোংরা থাকলে। তো একদম গুছিয়ে কাজ করি। ছোট ছেলে আছে, কী হয়েছে আমার একদম গুছানো কাজ বন্ধুরা, আমি একদম অগোছালো পছন্দ করি না, যেটুকু পারি। গরমের মধ্যে আর প্রচণ্ড গরম আমাদের এখানে, প্রচণ্ড। আর এই গরমের মধ্যে এই সসপ্যানটা দেখতেই পাচ্ছ, এর মধ্যে পান্তা ভাত আছে, সেটা আমি খাবো। ঘরটা মোছার পরে খেয়ে তারপরে ভাত বসাবো। আর এখানে পাট শাক দেখতে পাচ্ছ, এই পাট শাক একটা কাকু দিয়েছে, যার সাথে মানে বাদল কাজ করে। তার কাছে আমি চেয়েছিলাম যে কাকু আপনাদের ওখান থেকে নিয়ে আসবেন, উনি গঙ্গার ওপারে থাকেন, তো আমার জন্য এই পাট শাক নিয়ে এসেছেন। আমি পাট শাক দিয়ে ডাল রান্না করব, তো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো। দেখো, বসে গেছি চাল ধুয়ে, চাল ধুচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, মানে উনুনটা ধরিয়ে দিয়েছি, আর ছেলের সাথে কথা বলছি, তো দেখতে থাকো। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এ মন হাত বাড়ায়, আবারও হারিয়ে সে যায়। জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো। আর ভাত বসানো হয়ে গেছে, আমার পান্তা ভাত খাওয়া হয়ে গেছে, বসে গেছি শাক বাসতে। আর আমাদের এখানে গরম জানো কতটা, 43 ডিগ্রি গরম। এই গরমে উনুনে রান্না করছি জানো, আর ভয়েসটাও দিচ্ছি পাখা বন্ধ করে, খুবই কষ্ট হচ্ছে। আর পাচ্ছি না, কি গরম রান্না করে দিয়ে আবার আসছি, দেখো ঘাম, দেখো গরম মনে হয় সেই বরফের উপরে শুয়ে থাকি। কেউ বরফ পাঠিয়ে দাও আমার জন্য, নতুন এরকম পরে আসছে। এই দেখো বন্ধুরা, ভাত রান্না করে এরকম ঢেলে রাখি, কালিহারি ঘরে আনি না। আর এদিকে ছেলে ডাল সিদ্ধ আছে, রাতে খাবে ও, এখন খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। আর রাতের একটু তরকারি বাঁচা ছিল, সেটা খাবো। আর পাট শাক দিয়ে ডাল রান্না করেছে, দেখো দেখা যাচ্ছে না, খিদে লেগেছে তো আর দেখাতে পারছি না। আর এটা দেখো, ও আসার সময় এবার এগুলো নিয়ে আসলো, এগুলো রান্না করেছি, তো এখন খেয়ে নি। হ্যাঁ দেখো, ওই ভাত বাড়ছে, দেখো খেয়ে নি। হ্যাঁ বন্ধুরা, অনেক বেলা হয়েছে, প্রচুর গরম করছে। তো খাওয়া দাওয়া সেরে কিছু শর্ট ভিডিও বানানোর জন্য আর তোমাদের দেখানোর জন্য একটু নদীর পাড়ে আসলাম। তো দেখো আমি কি কি করি আর কি শর্ট ভিডিও বানাই, ঠিক আছে বন্ধু? দেখো বন্ধুরা, ঘুরতে এসেছি আমরা, এখন বিকালে একটু একটা শর্ট ভিডিও বানিয়েছি কিছু, আর এখন একটু ঘুরতে আসলাম। দেখো সূর্যি মামা অস্ত্র যেতে যাচ্ছে, প্রায় লাস্টের দিকেই গেল। আর দেখো নদীর জল, কোথায় চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে। কেমন লাগছে বন্ধুরা অবশ্য কমেন্টে বলো। দেখো নদীটা আর সূর্যটা খুব সুন্দর লাগছে না, অনেকদিন পর আসলাম, জলটা একটু বেড়েছে, গরম এদিকে পড়েছে, এদিকে জল বেড়েছে। আর বিকালে অনেক মানুষ সব ঘুরতে আসে, দেখো সব আরও সব মানুষ আছে, দেখাচ্ছি না, দেখানো যাবে না। আর দেখো বাবাই, আর বাবাইয়ের বাবা কোথায় গেল, অনেক দূরে গেছে, দেখো চলো এখন ওখানে আমিও যাব। আমি নিজেকে দেখাতে পারছি না, একটু ক্যামেরাটা কে ধরবে। আর দেখো আমি নামছি এখন ওপর থেকে, আমাদের কালু না, আমাদের কালু না, এটা এটা অন্য কেউ। দেখো কোথায় যাচ্ছে, এই যে তোমার দাদা ভাই। দেখো আমি জলের কিনারে চলে এসেছি বন্ধুরা, আর এই দেখো শ্যাওলার মধ্যে এখন পা দিয়েছি, দেখো এরে বাবা পা দিয়েছি, দেখো এক পা দু পা করে যাচ্ছি মাছের কাছে।
কত মাছ দেখো বন্ধুরা, ছোট ছোট। ওই দেখো এখানে মাছ কত। তোমাদের জন্য এত কষ্ট করে আসলাম, প্লিজ কমেন্ট করেই দেখো ছোট ছোট মাছ কত। দেখো দেখো এখানে গর্ত, বাবা সামনে আর যাবো না, অনেকটাই গর্ত দেখো। হ্যাঁ কই মাছ আমাকে কামড় দিচ্ছে কই, বাবা ভয় করে। দেখো বন্ধুরা এখানে কতটা ফিচল হয়ে রয়েছে, এখানে বালি। ফোনটা পড়ে গেলেই আমার গেল, চলো চলে যাই। জানি না তো বাজাতে কেমন করে বাঁশিতে, কালার মতো তুলবো যে সুর সেটাই বলে দাও। চাই না বাঁশি তোমার হাসি হাজার মুক্তমালা, চাই না বাঁশি তোমার হাসি হাজার মুক্তমালা। ভালোবাসা মানে যত উৎক ঝামেলা, প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা। কি করে বলবো তোমায় আসলে মন। দেখো বন্ধুরা এখন আমরা এই জঙ্গলের ভেতরে যাচ্ছি, নদীর থেকে চলে আসলাম, সবই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো বাঁশবাগান, ওদিকে নদী পার করে চলে এসেছি, আর এখানে ক্ষেত। এই ক্ষেতে আর এই জঙ্গলের ভেতরে কিছু শর্ট ভিডিও বানাবো। আর নাইটি পরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পাশেই তো ঘর, ওই জন্য নাইটি পরে চলে এসেছি। সাপ না থাকে বাবা ভয় করছে, সাপ যদি থাকে। নদী পার থেকে চলে আসলাম কেন কি, আজকে রবিবার তো, তার জন্য অনেক জায়গার থেকে সব মানুষ সব ঘুরতে এসেছে। তো এখানে কিছু শর্ট বানাবো, ঠিক আছে বন্ধুরা বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ তো আমাদের রিলস বানানো হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির পথে, ঘরেই যাচ্ছি এখন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা, আর যাদের পছন্দ হয় কমেন্ট করে দিও, আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো। অনেক কষ্ট করছি গরমে তোমাদের দেখানোর জন্য, দেখো কোথায় গেছি। তো এখন কতক্ষণ টাটা, দেখা হচ্ছে পরের ব্লকে।